আজকে আজকে হলো 21 ফেব্রুয়ারি মানডে, এখন বাজে সকাল 8টা। তো আমরা চা বিস্কুট মুড়ি খাচ্ছি। তো আজকে ব্লগটার সাথে জুড়ে থাকো, আজকে অন্যরকম হতে চলেছে ব্লগটা, আর কি হবে না হবে কী করবো সব কিছু জানতে হলে দেখতে হলে লাস্ট অবধি দেখতে হবে। তো জুড়ে থাকো ব্লগটার সাথে, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, তোমাদের ভালোবাসার সাপোর্টে খুব 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 প্রয়োজন আমার। তো চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। বন্ধুরা, ব্রেকফাস্ট করার পরেই আমরা বের হয়ে গেছি, বের হয়ে এক জায়গায় যাব। কোথায় যাচ্ছি জুড়ে থাকো, দেখতে পারবে কোথায় যাচ্ছি সব কিছু জানতে পারবে। তো এই যে আমাদের সাগরটা এখন আমরা পার হচ্ছি, তো ছেলে ভয় পায় তো সেজন্য হাতটা আমি ধরলাম। আর দেখো ব্যাগের মধ্যে নিয়েছি শাক, মা দিয়েছে, আর কাপড় চোপড় নিয়েছি। তো চলে এসেছি এখন শ্বশুর বাড়িতে, তো স্নান টান সেরে কাপড় চোপড় শুকোতে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো নিতে এখন বাইরে এসেছি। তো শাশুড়ি মার সঙ্গে গল্প করছিলাম। তো আমার কুটিকার হবে, তোমার আরো কুটিকার হবে, তোমার না আমবাড়ি এই টিকাটের না ঠিকানা না তোমার বাপের বাড়ি ঠিকানা। তো আজ কোনায় থাকবে খালি শেষ, আরও বলে 7 তারিখ কোন দিন এলা, আজই না তাহলে ফর্ম না আনি পেলে না, ফর্ম করলে না এলা কিসে তোমরা করে না আনা খালে ফর্ম আনা খালে আরে কোনোই মাথা না পাঙ তাহলে তার কথা কাঙ না শুনে আসি তো নাকি বিয়ে হয়ে থাকে। স্কুলে মার গিয়ে তো এই যে কাপড় চোপড় নিতে আসলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি। তখন যাই সন্ধ্যা লেগে যাচ্ছে চারিদিকে, এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, ও গেল একটু মাঠে খেলতে। তো পরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যা ঘনিয়ে এসছে, তো আমি কাপড় চোপড় তুলে চলে যাচ্ছি বাড়ির দিকে, শাশুড়ি মা আগে আগে যাচ্ছে, আমি পিছে পিছে। তো আজকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সকালে। গুড মর্নিং গাইস, তো এখন সকাল বাজে 7টা হবে, তো উঠে পড়লাম আমরা। আর আজকে এত ঝোড়ো হাওয়া বইছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে দুদিন থেকে, মানে কালকে থেকে রৌদ্র উঠেছে কিন্তু প্রচুর হাওয়া, প্রচণ্ড হাওয়া। তো যাই হোক, আমি উঠে আগে বাসনগুলো ধুয়ে ঘরে রেখে দিলাম, রেখে এই যে এখন আমি ঝাড়ু দিচ্ছি। আর আমার বর সবার প্রথমে উঠে পড়েছে, ওর তো ওঠা অভ্যেস, ওখানে সকালবেলা উঠতে হয়, কখনো কখনো মানে 4টা 5টার দিকে ওকে উঠতে হয়, তখন আমাকে উঠতে হয়, কোনো কোনো উঠি কখনো কোনো আবার উঠি না, চাটা খেলে চাটা বানিয়ে দিয়ে উঠি। তো যাই হোক, এখানে তবু আরামসে একটু শুতে পারছি, গেলে তো আবার ওই ভোরবেলা ভোরবেলা উঠতেই হবে। তো উঠে আমি এখন ঝাড়ুটা দিয়ে নিলাম, আর সমস্ত ইসেগুলোকে এখানে একখানে জমিয়ে রেখেছি আবর্জনাগুলোকে, তো সেগুলো হাতে করে নিয়ে গিয়ে ওদিকে পিছনে ফেলে দেবো। আর আমার ছেলে একটু পরে উঠলো, ও ফ্রেশ হচ্ছে, পরে আমরা ব্রেকফাস্ট করব। আর বর উঠেই আগে ডেকে দিচ্ছে, ও উঠেই আগে সবাইকে ডেকে দেয়, মাকেও ডেকে দিল। তো মা উঠলো, উঠে আজকে চাটা আমার বরই বানিয়েছে, আমি ঝাড়ু দিচ্ছিলাম বাসন ধুচ্ছিলাম, ও চা বানিয়ে নিয়েছে। তো তারপরে আমরা সবাই মিলে চা খাবো। দেখো খুব সুন্দর একটা সূর্য উঠেছে, সারাদিনের এনার্জি যেন এই সকালবেলা সুন্দর সূর্যটা আমাদেরকে দেয়। তো তারপরে আমার ছেলের জন্য দুধ গরম করে আমি দেবো, ওকে দুধ মুড়ি খাবে। কোন অব্দি যাবার, নদীর পার অব্দি নাকি?
ঝাড়ু মারতে মারতে দেখো আজকে বোধ হয় নদীর পার অব্দি যাবে, ওই দিকে পিছনে আমাদের নদী। Hey guys, good morning and welcome back to another vlog. Another বলতে কালকের ব্লগটাকেই কন্টিনিউ করছি, কারণ কালকে বেশি কিছু আমি শুট করতে পারিনি, তো সেজন্য আজকে একটু শুট করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলাটা। তো আবার নতুন ব্লগ স্টার্ট হবে, তো আজকে ব্লগটাকে বেশি বাড়াবো না, তো চলো একটু গল্প করি। আর আমি মাত্র ঝাড়ুটো দিয়ে এসে আমরা ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম সবাই মিলে। তো খাওয়ার পরে এই যে বসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য, তো দেখলেই তোমরা কোথায় এসেছি, আমরা শাশুড়িতে এসেছি, রাত্রে এখানে ছিলাম। আর তবে কি তাহলে এখানেই থাকবো, তো অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো, ছুটি আমাদের বেশি দিন নেই আর, তো অর্ধেক বোধহয় হয়েই গেল, তো এই জন্য আর কি ভাবছিলাম যে ও ভাবছিলো যে বাকি কয়েকটা দিন এখানে থাকি, তো সেই জন্য আর কি মা বাবাও বলছিলো, তো সেই জন্য আমরা আসলাম, তো এখানে কয়েকটা দিন থাকবো, এই হচ্ছে কথা। আর আমাদের তো যেতেই হবে, তোমরা জানোই দিল্লিতে আবার যেতে হবে, তো এক মাসেরই ছুটি, তো সেই জন্য আর কি আসলাম কয়েকটা দিন থাকার জন্য ওইটাই। তো আজকে এখনও অবধি কোনো ব্লগ দিতে পারিনি, সেজন্য এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, বাকি এখানের কিছু লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো আগে। তো জুড়ে থাকো আমাদের চ্যানেলের সাথে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেননা তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আর যেভাবে তোমরা ভালোবাসার সাপোর্ট দিয়ে যাচ্ছ, যারা যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত, সবাই আসো এই দিদিটাকে দাদাটাকে একটু সাপোর্ট করো, আর পাশে থেকো এভাবেই, যেভাবে তোমরা আছো ছিলে এভাবেই পাশে থেকো, আর কিছু চাই না। আর তোমরা ছাড়া কেউ আমাদের নেই, তো তোমরাই অবশ্যই আমাদের সাথে থাকবে, তোমরা যদি না থাকো তাহলে কিছুই হবে না আর কি, তোমাদের ভালোবাসা আর সাপোর্টের খুব খুব প্রয়োজন আমাদের। আর প্রমিস করছি যে আগে এর থেকেও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, তো তার জন্য জুড়ে থাকতে লাগবে আমাদের সাথে। তো চলো আজকের জন্য এতটুকুই ভিডিওটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে, বাই বাই, টেক কেয়ার।